প্রধানমন্ত্রী মোদীকে অপমান। সোশ্যাল মিডিয়া জুড়ে উঠেছে মালদ্বীপ বয়কটের ডাক। মালদ্বীপের বুকিং বাতিল করে দিচ্ছেন ভারতীয় পর্যটকরা। ট্রাভেল সংস্থাগুলিও বাতিল করে দিচ্ছে বিমান ও ট্যুর বুকিং। আর এতেই মাথায় হাত পড়েছে মালদ্বীপের। ভারতে বয়কট ট্রেন্ড শুরু হতেই দৈনিক কোটি কোটি টাকা ক্ষতি হচ্ছে মালদ্বীপের। কেন জানেন? পর্যটন নির্ভর অর্থনীতি মালদ্বীপের। দেশের অর্থনীতির 40% আসে পর্যটন শিল্প থেকে। কিন্তু লাক্ষাদ্বীপ মালদ্বীপ বিতর্ক শুরু হতেই ভারতীয় পর্যটকরা মালদ্বীপ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। মালদ্বীপে সবথেকে বেশি সংখ্যক পর্যটক ভারত থেকেই যায়। করোনাকালের আগে চীন থেকে বিপুল সংখ্যক পর্যটক গেলেও 2021 সালের পর থেকে সবথেকে বেশি ভারতীয় পর্যটকরাই গিয়েছেন মালদ্বীপে। তবে এই লাক্ষাদ্বীপ বিতর্ক শুরু হওয়ার পর থেকেই মালদ্বীপে হুহু করে কমছে পর্যটকের সংখ্যা। 14,000-এরও বেশি বুকিং বাতিল হয়েছে। উল্টে আগ্রহ বাড়ছে লাক্ষাদ্বীপকে নিয়ে। সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে লাক্ষাদ্বীপ নিয়ে গুগলের সার্চ। 34 গুণ বেড়েছে লাক্ষাদ্বীপের সার্চ রেজাল্ট। গত বছরের পরিসংখ্যান বলছে 2023 সালে ভারতীয় পর্যটকরা মালদ্বীপে ঘুরতে গিয়ে $380 মিলিয়ন অর্থাৎ 3,152 কোটি টাকা খরচ করেছিল। কিন্তু এখন যেহেতু ভারতীয় পর্যটকরা মালদ্বীপে যাচ্ছেন না, তাতে প্রতিদিন 8.6 কোটি টাকা ক্ষতি হচ্ছে এই দ্বীপরাষ্ট্রের। বিপাকে পড়তেই ভারতীয় পর্যটকদের ঘুরতে আসার অনুরোধ জানিয়েছে মালদ্বীপ। অনলাইন বুকিং সাইটগুলিতেও দেখা গিয়েছে মালদ্বীপ ভ্রমণের খরচ 40% কমিয়ে দেওয়া হয়েছে পর্যটক টানতে। শুধু ট্রাভেল প্যাকেজেই নয়, বিমানের খরচও কমিয়ে দেওয়া হয়েছে। আগে মালদ্বীপ যেতে এক পিঠেই যেখানে খরচ হতো 20,000 টাকা, সেখানে এখন বিমানের টিকিট 12-15,000 টাকায় পাওয়া যাচ্ছে। মেক মাই ট্রিপে তো দিল্লি থেকে মালদ্বীপের বিমানের টিকিট 8,215 টাকায় দেওয়া হচ্ছে। তবুও কি এই চাপের মুখে ঘুরে দাঁড়াতে পারবে মালদ্বীপ? প্রশ্ন এখানেই।